মুন্সিগঞ্জের সিরাজদিখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। প্রতিনিধি মেহেদি হাসান জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ এলাকায় এই নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল আলম তানভীর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, সিরাজদিখান প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম বাবুল সহ অন্যান্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ সময় জানান, এ উপজেলায় বঙ্গবন্ধুর কোনো স্থায়ী ম্যুরাল নেই, তাই জেলা উপজেলা পরিষদের অর্থায়নে ম্যুরাল নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। আগামী 16 ডিসেম্বর এ প্রতিকৃতিতে ফুল দিয়ে সকলে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ জানান, এখানে ম্যুরাল সংযুক্ত বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স তৈরি করা হবে। ম্যুরাল নির্মাণে 6 লাখ আর বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স নির্মাণে 30 লাখ টাকা খরচ হবে বলে প্রাথমিকভাবে বাজেট করা হয়েছে বলেও জানান তিনি।